নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুলিশ কর্মী, চাঞ্চল্য এলাকা জুড়ে। কাছাড়ে নতুন করে আক্রান্ত 174 জন, শিলচর মেডিকেলে মৃত এক। কঠোর পদক্ষেপ, সংক্রমণ রুখতে পুলিশ প্রশাসনের অভিযানে বিপাকে রেল যাত্রীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ধোয়ারবন্দের পুলিশ কর্মী সঞ্জয় গোয়ালার। 26 বছরের তরতাজা সঞ্জয় বুধবার রাত 10টা নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। দুর্ঘটনাটি ঘটে শিলচর রংপুর অঞ্চলে। সঞ্জয় গোয়ালের বাসা ধোয়ারবন্দে। তিনি রংপুর পুলিশ আউটপোস্টে কর্মরত ছিলেন। এদিন তিনি বাইকে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন, তখনই দুর্ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি মাত্র 3 বছর আগে পুলিশ বিভাগে ভর্তি হয়েছিলেন। কাছাড় পুলিশ তাকে যথাযথ মর্যাদা সম্পূর্ণভাবে অন্তিম বিদায় জানায়। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও 174 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 157 জন ও আরটিপিসিআর এর মাধ্যমে 17 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। তিনি হলেন হাইলাকান্দি জেলার লালার বাসিন্দা সুতপা চন্দ, বয়স আনুমানিক 38 বছর। ডক্টর গুপ্ত আরো বলেন, বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত 140 জন করোনা আক্রান্ত রোগী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 78 জন রোগী আইসিইউতে, 46 জন কোভিড ওয়ার্ডে। এদিকে আরো 13 জন ভেন্টিলেটর সাপোর্টে ও 102 জন অক্সিজেন সাপোর্টে রয়েছেন। আজ বিকাল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 124 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিইউতে 78 জন পেশেন্ট আছেন এবং কোভিড ওয়ার্ডে 46 জন পেশেন্ট আছেন। 13 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 102 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 11 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 34 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। 15 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 18টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 24টি স্যাম্পল পজিটিভ এসছে। কোভিড উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 1 জন পেশেন্টের শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে। ওনার নাম শ্রীমতী সুতপা চন্দ। ওনার বয়স 38 বছর। উনি ওয়ার্ড নাম্বার 4 হাইলাকান্দি থেকে এসেছিলেন। উনি গত 14 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 17 জুন সকাল 10:30 ওনার মৃত্যু হয়েছে। কাছাড় জেলায় করোনা সংক্রমণ রুখতে কঠোর হয়েছে পুলিশ প্রশাসন। কার্ফিউ চলাকালীন অবস্থায় সরকার কর্তৃক বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিনা কারণে যানবাহন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন অনেকে। এদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়ায় মাশুল গুনতে হচ্ছে বহিররাজ্য থেকে শিলচরে উন্নত চিকিৎসার জন্য আসা রোগী সহ তাদের পরিবারের লোকজনেদের। বুধবার বহিররাজ্য থেকে আসা রোগীরা সহ যাত্রীরা আটকে পড়েছেন শিলচর রেলওয়ে স্টেশনে। রেলস্টেশন চত্বরে অটো থাকলেও অটো চালকরা তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে অসম্মতি প্রকাশ করছেন। অটো চালকদের একই কথা, যাত্রী নিয়ে বেরোলে পুলিশ তাদের কাছ থেকে জরিমানা আদায় করবে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়তে হয়েছে যাত্রীসহ অনেক রোগী ও তাদের পরিবারের লোকেদের। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এক রোগীর পরিবারের সদস্য বলেন, বহিররাজ্য ত্রিপুরা থেকে উন্নত চিকিৎসার জন্য এক রোগীকে শিলচর নিয়ে আসলে তাকে কোনোভাবেই শহরের চিকিৎসালয়ে পৌঁছাতে রাজি হচ্ছেন না অটো চালকেরা। একটা থানা ছাড়বো, অনেক তো থানা আছে, কোন থানা আমরা আটকে মারবো নাকি, তাই অনেক হেরা জমি করতে আছে আর কি, ভয় করে আর কি।
এমন পরিস্থিতিতে রোগীর কোনো কিছু ঘটলে তার জবাবদিহি কে করবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যদিও পুলিশ প্রশাসন থেকে রোগীকে চিকিৎসালয়ে পৌঁছানোর অনুমতি দিলেও অটো চালকেরা জরিমানার ভয়ে অসম্মতি প্রকাশ করছেন। ওই যে এখানে আমি দাঁড়াইতেছিলাম, আমি অটো চালাই, টিপ মারিয়ে না পুলিশে ঝামেলা করে রাস্তাঘাটে, তার জন্য আমি এখানে দাঁড়াইতেছিলাম। আমরা সব অটো ড্রাইভার, অটো টিপ মারিয়ে না, তখন পুলিশ আইয়া হাতে উঠে বাড়ি মারিয়া একদম বাগাইয়া দিছে। আমরা আটকানি হয় আমরা গাড়িটা নিয়ে কিরম যাবো আপনারা বলেন না? হ্যাঁ, আপনারা যদি আজকে সরকার যদি আমাদের গাড়ি না দিয়ে যদি ও প্যাসেঞ্জার গুলার জন্য অন্য গাড়ি দিয়ে দিত, তাহলে তো আমরা যাওয়ার দরকার ছিল না। না তখন আমরা দাদা আমরা পেটের জন্য তো বের হয়েছি, না আমরা পেটের জন্য বের হয়েছি, তো আমাদের নিয়ে ওদিকে যাওয়ার সময় আমাদেরকে হ্যারাসমেন্ট করে, আমাদের কাছ থেকে 1,500 টাকা ওরা নিয়ে যায়, তো আমরা গাড়ি কীরকম চলাবো? পুলিশ তখন আমরা বলুন আমরা কী করবো। উধারবন্দ বাজারের সরকারি শেডে আবর্জনার স্তূপকে কেন্দ্র করে একাংশ ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল প্রায় 10টা নাগাদ একাংশ ব্যবসায়ী সহ স্থানীয়রা জমায়েত হয়ে অভিযোগে বলেন, উধারবন্দ বাজারে সরকারি শেড নির্মাণ করা হলেও তার দেখাশোনার দায়িত্বে রয়েছেন শফিকুর রহমান, এনামুল হক এবং এলকামউদ্দিন। এই তিন ব্যক্তি ব্যবসায়ীদের আবর্জনা পরিষ্কারের জন্য চাঁদা সংগ্রহ করলেও আবর্জনা পরিষ্কার করার কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, ফলে এলাকায় পরিবেশ দূষিত হচ্ছে। তারা ক্ষোভ উগরে দিয়ে আরো বলেন, একদিকে কেন্দ্র সরকার স্বচ্ছ অভিযানের বড় পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু তার বিপরীতে সরকারি অনুদানে নির্মিত শেডে আবর্জনার সাথে সাথে রয়েছে নেশাজাতীয় দ্রব্যের বোতলও। করোনা অতিমারির সময়ে এমন অস্বাস্থ্যকর পরিবেশে দিন যাপন করতে হচ্ছে তাদের, এ নিয়ে তারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। অ্যাকচুয়ালি মার্কেট সেটটা হয়েছে সরকারি টাকা, তুলা তুলে শফিকুর, এনাম, তারপর তিনজনে তুলা তুলা, কিন্তু তারা যাবটা সময়মতো পরিষ্কার করে না। আর এই যে করোনার টাইমে যেভাবে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখছে বাজারের মধ্যে, না যাওয়া যায় না আওয়া যায় এই বাজারের মধ্যে, পার্শ্ববর্তী মানুষের বাসা বসত বাড়ি বা বাজারের যে মানুষ আছে রূপ কোন সময় তার রূপে সেটা এফেক্ট করব দেখে বুঝতে পারে না, কিন্তু তারা দাবার লক্ষ্যই নাই, তারা খালি পয়সা দিলে আর ভাড়া দেওয়া যায় বা দেখতে। আসাম সরকারের উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনস্থ ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার প্রদান অনুষ্ঠান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার শিলচর মহিলা কলেজে 2018-19 সালের প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া আরো 5 মেধাবী ছাত্রদের হাতে পুরস্কার হিসেবে স্কুটির চাবি তুলে দেন শিলচরের বিধায়ক তথা অনুষ্ঠানের প্রধান অতিথি রিপায়ন চক্রবর্তী। এদিন বিধায়ক বলেন, মেধাবী ছাত্রদের জন্য সরকার এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, রাজ্য সরকারের এমন পদক্ষেপের জন্য তিনি সাধুবাদ জানান। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর মনোজ কুমার পাল, কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক রাজীব রায় সহ অন্যান্যরা। মহিলা কলেজের ডক্টর বাণীকান্ত কাকতি স্কুটি ডিস্ট্রিবিউশনে অনুষ্ঠানে 5 জন কৃতি ছাত্রীর মাধ্যমে স্কুটি দেওয়া হয়েছে। প্রথমে আমি আসাম রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, এই যে কৃতি ছাত্রীরা তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকের দিনে এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আগামী দিনে তাদেরকে দেখে ছাত্রীরা যাতে আরও উৎসাহিত হয়ে আর পড়াশোনার দিকে যাতে নজর দিতে পারেন তার জন্য এই প্রচেষ্টা। তো এই প্রচেষ্টাতে আজকে আমরা দেখেছি বিগত বছরে প্রায় 22,000 শিক্ষার্থীকে এইভাবে দেওয়া হয়েছে, এইবারও আমরা লক্ষ্য করছি যে বিভিন্নভাবে দেওয়া হচ্ছে। তারপর মনে হচ্ছে যে এইবার 22,000 কন্ট্রিবিউশন পাস করেছেন হায়ার সেকেন্ডারি 22,000, তো এইবারও 22,000কে দেওয়া হবে। তো এই যে উদ্যোগ, এই উদ্যোগের জন্য সরকারকে সাধুবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে সরকারি স্কুলগুলো যেগুলো রয়েছে, এই সরকারি স্কুলে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা যাতে তাদের ছাত্রীদের প্রতি তার বা ছাত্রদের প্রতি নজর দিতে পারেন, যাতে আগামী দিনে সরকারি স্কুলও আমরা সরকারি স্কুলে ছাত্রীরা যাতে বিশেষ করে ফার্স্ট ডিভিশনে পাস করে এই পুরস্কার লাভ করতে পারে তার জন্য।
ঘুঙ্ঘর থানার সামনে দিয়ে লকডাউন অবমাননা করে গাড়ি চালানোর সময় পুলিশ যখন গাড়ি আটকাতে শুরু করে তখন এক অটো চালক পুলিশের হাত থেকে বাঁচার জন্য অটো ঘোরাতে গিয়ে উল্টে ফেলেন। অটোতে কোনো যাত্রী না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি। অটো চালক অক্ষত অবস্থায় ছিলেন। পরে পুলিশ গাড়িটি জব্দ করে মেডিকেল থানায় নিয়ে গেছে। এই যে এখন কোভিড-19 যে এটা বেমার বাড়িয়েছে, মানুষের সোশ্যাল ডিস্টেন্স মানে না, এরপরে লকডাউন মানে না, এরপরে পিলন রাইডার মানা আছে পুরা, এটা তো মানে না। এর লাগে আমরা উপরা হুকুমতে গভর্নমেন্টের হুকুমতে আমরা কাম করছি, সেটা করছি, ডাবল ব্যাক পাল করছে, ফাইন লিছে, যারা ফাইন দিতে পারে তারা গেছে, কেস নেওয়া হয়েছে। স্যার কিটা কিটা শুনলেন, খালি হেলমেট মাস্ক? হেলমেট মাস্ক ডাবল পিলন ডাবল ব্যাক এখন হব, এটা গাড়ি দিলে মানে দুজন থাকবো, কিসে দুজন আর গাড়ি ড্রাইভার। হ্যাঁ কোথায় গাড়ি চলাইছে এখন বলতে হিসাব করছে না, হিসাব করতে লাগবো সময় কাটতেছে। আর স্যার একটা জিনিস আমরা তো জানাবো তো স্যার, একটার থেকে লকডাউন আছে কিন্তু ইমান গাড়ি চলাচল করতে বিনা পাস নিয়ে আইছে, কি কি করা যায়? এটা আমরা স্টেপ নিতেছে, সে কি করেছে? হ্যাঁ ধন্যবাদ স্যার। লোয়ারপুয়া ব্লকের বাজারে ছড়া এলাকায় একটি এটিএম কাউন্টার স্থাপনের দাবিতে বৃহস্পতিবার ইন্ডিয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান করলেন স্থানীয়রা। এদিন লোয়ারপুয়া জেলা পরিষদ সদস্যা সহেলি দের পক্ষে ইন্ডিয়ান ব্যাংকের বাজারে ছড়া শাখার প্রবন্ধক ইকরাম হোসেনের মাধ্যমে জোনাল ম্যানেজারের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়। এতে স্থানীয়দের পক্ষে উপস্থিত ছিলেন অমিতাভ দে, সুচরিত পাল, প্রমেশ দাস, জয়দীপ পাল প্রমুখ। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অমিতাভ বলেন, বাজারে ছড়ায় দীর্ঘদিন ধরে ব্যাংক কার্যালয় থাকলেও এখানে আজও কোনো এটিএম কাউন্টার স্থাপন না হওয়ায় গ্রাহকদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। জনগণকে বাধ্য হয়ে নগদ টাকার তাগিদে প্রায় 20 কিলোমিটার দূরবর্তী কটামুনিস্থিত এটিএমএ নতুবা 10 কিলোমিটার দূরবর্তী লোয়ারপুয়া মোটর স্ট্যান্ড স্থিত এটিএমএ যাতায়াত করতে হয়। সেগুলোতেও সবসময় টাকা পাওয়া যায় না, ফলে বৃহত্তর এলাকার জনগণের পাশাপাশি মাকুন্দা লেপ্রোসি কাম জেনারেল হসপিটালে আসা বিভিন্ন রোগীর পরিজনদেরও হয়রানির মুখে পড়তে হয়। তাই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বাজারে ছড়ায় একটি এটিএম কাউন্টার স্থাপনে স্থানীয়রা শিলচর রিজিওনাল জোনাল ব্যাংক ম্যানেজারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এখানে একটা এটিএম এর প্রয়োজন, কিন্তু এটিএম দেওয়া হচ্ছে না এখানে। এটিএম এখানে যদি হয়, ব্যাংকে যত ভিড় হয় সেই ভিড় কমে যাবে, এবং বর্তমান কোভিড পিরিয়ডে যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না এই ইন্ডিয়ান ব্যাংকে, বা বিকল্প কোনো ব্যাংকও নেই, বন্ধন ব্যাংক আছে, যে বন্ধন ব্যাংকে অনেকের অ্যাকাউন্ট নেই। তাই আজ লোয়ারপুয়া জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে ও বাজারিচড়া জিপি সভানেত্রীর প্রতিনিধি হিসাবে সুচরিত পাল, আমরা এবং সঙ্গে আমাদের আছেন দলীয় কর্মকর্তাবৃন্দ, একটি স্মারকপত্র ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজারের হাতে আমরা তুলে দিয়েছি। উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি জেনারেল ম্যানেজারের কাছে তা পৌঁছাবেন এবং যাহাতে এখানে এটিএম স্থাপন হয় সেই ব্যবস্থা করবেন। তদুপরি যদি বিলম্ব হয় এই কাজে, আমরা তার বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হব, যে কোনো আন্দোলন করতে পারি আমরা ভবিষ্যতে। তাই আমরা কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন রাখছি এখানে একটি এটিএম বসানো হোক। পাঁচ দফা দাবি নিয়ে সর্বভারতীয় স্তরে আইএনটিইউসির অনুমোদিত ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান রেলওয়ে ম্যানসের সাধারণ সম্পাদক ও এম রাঘুভাইয়ার নির্দেশে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাথে সম্মতি রেখে এমপ্লয়িজ ইউনিয়নের শিলচর শাখা চলিত মাসের 15 জুন থেকে বিভিন্ন কার্যালয়ে ধর্ণা কর্মসূচি পালন করে আসছে। এই ধর্ণা কর্মসূচি চলবে আগামী 21 জুন পর্যন্ত। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল 10টা থেকে শারীরিক দূরত্ব বজায় রেখে দুপুর 12টা পর্যন্ত শিলচর জিরিবাম নির্মাণ কার্যালয় সহ ভৈরবী সাইরং নির্মাণ কার্যালয়, রেল স্টেশন ও রেলওয়ে কোচিং ডিপোতে ধর্ণা কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা। এদিন তারা বলেন, অবিলম্বে বিগত সালের 1 জানুয়ারি থেকে চলতি বছরের 1 জুলাই পর্যন্ত ফ্রিজ করে রাখা রেল শ্রমিক ও পেনশনার্সদের বকেয়া সহ এরিয়ার প্রদান করতে, সপ্তম পে কমিশনের অ্যানোমিলিসগুলো সংশোধন করে এবং ব্যক্তিগত মালিকানার কাছে রেলওয়ে প্রতিষ্ঠান তুলে না দিতে দাবি জানান। তা না হলে তার বৃহত্তর আন্দোলনে পা দিতে বাধ্য হবেন। পাশাপাশি এদিন তারা আরও যোগ করে বলেন, রেলওয়ে বিভাগে কর্মরত প্রত্যেক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের করোনা টিকাকরণের ব্যবস্থা করে দিতে দাবি জানান। এদিনের ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন অরুণ মাহাতো, রবি বোস, গৌরাঙ্গ মোহন দাস সহ অন্যান্যরা।
করোনা সংক্রমণের জন্য গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায় সীমিত লকডাউন থাকার ফলে খেটে খাওয়া অসহায় লোকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল নেক্সা শিলচর সেন্ট্রাল ও জৈন উদ্যোগ নামে দুই ব্যবসায়িক প্রতিষ্ঠান। বুধবার শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে থাকা অসহায় লোকজন সহ শহরের বেশ কয়েকটি জায়গায় প্রায় শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্যবসায়িক প্রতিষ্ঠান দুটোর কর্মকর্তারা। সামাজিক দায়বদ্ধতার খাতিরে সংস্থা দুটো বিগত দিনে রক্তদান শিবির সহ সড়ক সুরক্ষা ইত্যাদি কর্মসূচি পালন করে থাকে বলে সংস্থা দুটোর পক্ষ থেকে জানানো হয়। এখানে আসার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে, আমরা দেখছি যে মহামারী চলছে, এই মহামারীর সময় অনেকেই রাত্রে ক্ষুধার্ত, মানে খাওয়া দাওয়ার কিছু অভাব চলছে, কাজকর্ম নেই। তো আমরা ভাবলাম, আমরা যদিও ব্যবসায়িক প্রতিষ্ঠান, তো আমরা ভাবলাম যদি আমরাও কিছু সমাজের জন্য কিছু করতে পারি, তাই আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আজকে প্রায় আমরা এখানে মোটামুটি 100 থেকে 120 জন বা 125 জন মানুষ হবে, এই অতটুকু আন্তর্জে আমরা খাদ্য সামগ্রী এনেছি এবং অনেক সময় থেকে এখানে আমরা মানে ডিস্ট্রিবিউট করছি। এবং এখানে শেষ করে আমরা শহরেও যারা যারা আছে, মানে যারা রাস্তাঘাটে থাকে, ওদেরকে নিয়েও আমরা খাদ্য সামগ্রী দেবো। এবং আমরা আমরা একটা প্ল্যান করেছি, যে আমরা এটা নিয়েছি যে প্রত্যেক মাসে হয়তো অন্তত একদিন যদি আমরা এইভাবে সমাজের কিছু কাজ করতে পারি তাহলে আমাদেরও আনন্দ লাগবে, এবং সেই উদ্দেশ্য নিয়ে আজকে রেল স্টেশনে আসা। এবং আশা করি আমাদের এই মানে ক্ষুদ্র প্রচেষ্টা থেকে কিছু মানুষ, অন্তত কিছু মানুষ হলেও আজকে উপকৃত ছিল। আজকে আমরা তো আমাদের প্রায় 100 থেকে 125 জনের মতো আমরা খাবার বন্দোবস্ত নিয়ে এসেছি, তো 100 থেকে 125 জনের মতো হবে, আমাদের 100 থেকে বেশি হবে। এখান থেকে আর কোনো যাবেন? এখান থেকে আমরা বেরিয়ে শহরেও আমরা দেখেছি, এবং আমরা যখন আসি তখনও রাস্তাতে আমরা দেখেছি 2-3 জন মানুষ এমনি রাস্তার পাশে বসে আছে, তো ওদেরকেও আমরা প্যাকেট দিয়েছি এবং এখনও যাবো রাত্রেবেলা, যদি রাস্তার মধ্যে কাউ থাকে আমরা প্যাকেট আছে, আমরা মানে ডিস্ট্রিবিউট করে করে যাবো। বৃহস্পতিবার সোনাই হাসপাতালের উদ্যোগে এলাকার 5 নং ওয়ার্ডে করোনা টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন সোনাই সার্কেল অফিসার সহ ওয়ার্ড কমিশনার ও অন্যান্যরা। বৃহস্পতিবার শালগঙ্গা জিপি সভাপতির নেতৃত্বে ও জিপি সদস্যদের উদ্যোগে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহিরকান্তি সোমকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন সকাল 10টা নাগাদ শালগঙ্গা জিপি কার্যালয়ে সমস্ত কোভিড প্রোটোকল মেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেলি, জিপি সভানেত্রীর প্রতিনিধি সন্দীপন নন্দী, সহ সভানেত্রী শম্পা রায় প্রমুখ। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, সময় মতন চিকিৎসা হলে ওনারা অনেকই সুস্থ হতে পারতেন, আর আপনারা এই করোনা মহামারীর সময় প্রতিটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এখন যারা যারা কোভিড পেশেন্ট হয়ে বাড়িতে আছেন তাদেরকে একটু খবর নেবেন, তাদের যে খাদ্য সামগ্রী সরকার থেকে দেওয়া হচ্ছে তাদের বাড়িতে যাতে পৌঁছে দেওয়া যায়, তাদেরকে কীভাবে রক্ষা করা যায়। প্রতিদিন নিহিত 15-20টা ফোন আসছে, আর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত উদাহরণে 16টা কোয়ারেন্টাইন জোন আছে, কোথায় কোথায় মাইক্রো কোয়ারেন্টাইন জোন করে রাখা হয়েছে। উদাহরণ সেদিন মাঝেগ্রাম ভ্যাকসিনেশন প্রোগ্রামে গিয়েছিলাম, টেস্ট করতে করতে 25 জনকে বেরিয়ে গেছে, 100-এর উপরে যাচ্ছে। এখানে 6টা মাইক্রো জোন বানিয়ে দেওয়া হয়েছে। শালগঙ্গাতে এইভাবে 2টো জায়গা আছে, আপনারা শীঘ্রই ইয়ে হবে। তাছাড়া থালিগ্রামের ভেতর প্রতিটা জায়গা টেস্টিং যত বাড়িয়ে নেওয়া হচ্ছে, পজিটিভ কেস তত হচ্ছে, অলরেডি পজিটিভ আছে ওরা,
যেহেতু টেস্টিং হয়নি বলে ওরা ধরা পড়েনি। টেস্টিংটা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের পজিটিভ কেসগুলো বেশি সংখ্যা আসছে। এর জন্য উদাহরণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে উদাহরণে, কারণ উদাহরণের টেস্টিংটা আমরা বাড়িয়ে দিয়েছি। স্বামীর মৃত্যুর 20 দিনের মধ্যে দুই শিশুকে নিয়ে অসহায় হয়ে মানুষের দ্বারে দ্বারে হাত পাততে হচ্ছে মধুরবন্ধ গাংপাড় এলাকার এক মহিলার। তার স্বামী পেশায় ছিলেন গাড়ি চালক, কিন্তু স্বামী পরলোকে পাড়ি দিতেই দুর্বিষহ নেমে আসে তার পরিবারে। বৃহস্পতিবার খোঁজ ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহ কিছু বস্ত্র তুলে দেওয়া হয় সেই মহিলার হাতে। বৃহস্পতিবার 27 নং ওয়ার্ডের হিতাকাঙ্ক্ষী ব্যক্তিদের সাহায্যে স্বেচ্ছাসেবী সংস্থাটি মানুষের মধ্যে ত্রাণ পৌঁছে দিতে পেরেছে বলে সংস্থার তরফ থেকে ওই এলাকার স্থানীয়দের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এদিনে ত্রাণ সামগ্রী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি অপু দাস, সচিব অমিতাভ দে, সুমন দেব, সুমনা দাস, ভিক্টর ভট্টাচার্য প্রমুখ। নমস্কার, আজকে প্রথমে উদয়পথের এনজিওর পক্ষ থেকে আমরা 27 নম্বর ওয়ার্ডের অনেক শুভাকাঙ্ক্ষীকে আমরা ধন্যবাদ জানাই, কারণ আমাদেরকে আজকে আমরা এই করোনা মহামারীর যারা করোনা আক্রান্ত পরিবার আছে 27 নম্বর ওয়ার্ডের, ওনার জন্য আমরা চাল, ডাল, তেল, লবণ, সয়াবিন, ডিম এগুলা সংগ্রহ করে আনতে পেরেছি। শুধুমাত্র আমাদের তারাপুরবাসী যারা আমাদেরকে ভালোবাসেন, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারাপুরবাসীকে। 27 নম্বর ওয়ার্ডের করোনা আক্রান্ত যেগুলো পরিবার আরও আছে আমরা তাদেরকেও সাহায্য করব, এই আমরা কামনা করছি সবার কাছে, ভগবানের কাছে, যারা তারা সুস্থ থাকে। পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে চুড়াইবাড়িতে গাঁজা সহ ধরা পড়ল দুই ব্যক্তি, তাদের মধ্যে একজন বিক্রেতা ও অন্যজন ক্রেতা। একসাথে তদন্তকারী দলটি এ কাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানাধীন প্রেমতলা বাজার সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লক্ষ্মীনগর গ্রামের প্রয়াত আব্দুল রফির ছেলে মহিবুর নিজের হিরো গ্ল্যামার বাইকে চেপে প্রেমতলা বাজার সংলগ্ন সমরজিৎ মালাকারের মুদি দোকানে 1.5 কেজি গাঁজা বিক্রি করতে গেলে তাদের হাতে নাতে পাকড়াও করে পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মীরা। এমন খবরে এলাকার সচেতন মহল অত্যন্ত খুশি ব্যক্ত করেছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অসম ত্রিপুরা রাজ্যের বিভিন্ন করিডোর ব্যবহার করে নেশার রমরমা পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে উভয় রাজ্যের পাচারকারীরা। নেশা সামগ্রীগুলো হাত বদল করে বাংলাদেশ সহ রাজ্য ও বহির্রাজ্যে পাচার করা হলেও স্থানীয় বিভিন্ন এলাকায় এসব নিষিদ্ধ সামগ্রী বিক্রির ঘাঁটি রয়েছে। আর এসব ঘাঁটিতে ভিড় জমিয়ে বিপদগামী হচ্ছে যুব প্রজন্ম, ফলে বিভিন্ন পরিবারে ছড়িয়ে পড়েছে অশান্তিকর পরিবেশ। চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস জানান, উক্ত এলাকায় গত কিছুদিন ধরে সমরজিৎ ও তার পিতা বীরেন্দ্র মিলে নেশা সামগ্রী বিক্রি করে আসছিল। এমন খবর পেয়ে তাদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখে প্রশাসন, আর এতে সাফল্য আসে। উক্ত অভিযানে সমরজিৎ ধরা পড়লেও পালিয়ে গেছে তার পিতা। অভিযানে 1.5 কেজি গাঁজা উদ্ধার সহ মহিবুরের বাইকটিও পুলিশ জব্দ করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির NDPS ধারায় একটি মামলা রুজু করেছে পুলিশ। আগামীকাল ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে। আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমরা চুড়াইবাড়ি থানার পুলিশ, SB, DIB সবাই মিলে আমরা রেড করেছি। রেড করাতে প্রেমতলা বাজারের পাশে এরিয়াটা ভাগনি পড়ে সমরজিৎ মালাকার 29 এই নামের একজনের দোকানে আমরা রেড করেছি, বাজে মালের দোকান। তো তার দোকান থেকে আমরা কিছু পরিমাণ, প্রায় 1.5 কেজি হবে, কিছু পরিমাণ আমরা শুকনা গাঁজা আমরা উদ্ধার করি এবং এই কানেকশনে আমরা দুজনকে অ্যারেস্ট করি, দুই দোকানদার সমরজিৎ মালাকার এবং মহিবুর রহমান। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা চুড়াইবাড়ি থানায় একটা স্পেসিফিক কেস রেজিস্টার করে আমরা তদন্ত শুরু করেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার।
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুলিশ কর্মী, চাঞ্চল্য এলাকা জুড়ে। কাছাড়ে নতুন করে আক্রান্ত 174 জন, শিলচর মেডিকেলে মৃত এক। কঠোর পদক্ষেপ, সংক্রমণ রুখতে পুলিশ প্রশাসনের অভিযানে বিপাকে রেল যাত্রীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।